বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন দলের পক্ষে এক বিবৃতিতে জানিয়েছেন গণমাধ্যমে খবর প্রচারিত হচ্ছে স্থায়ী কমিটির করে রাষ্ট্রপতির কাছে প্রার্থনা করেছেন তবে তার তার পরিবার সাথে সাক্ষাৎ করে দলকে জানিয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করে প্রাণ ভিক্ষা চাননি এটি একটি বিভ্রান্তিকর তথ্য বলে জানিয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবার তার পরিবার দলকে আরো জানিয়েছে যে যোগে তাকে প্রাণদণ্ড দেওয়া হয়েছে এ ধরনের কোনো অপরাধ তিনি করেননি